উত্তর কোরিয়াকে ধ্বংস করতে নতুন পদ্ধতিতে হামলার প্রস্তুতি আমেরিকার উত্তর কোরিয়ার পরমাণু মিসাইল পরীক্ষার রাষ্ট্রান্তেই আমেরিকা তার কূটনৈতিক প্রয়াস চালিয়ে যাচ্ছে জানা গিয়েছে গত সপ্তাহে আমেরিকা এক গোপন সেনা মহড়া করে এবং উত্তর কোরিয়াকে কীভাবে ধ্বংস করা যায় তারই মাস্টার প্ল্যান তৈরি করে ফেলে আমেরিকা এমনকি যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সেনাদের হাত থেকে ক্ষয়ক্ষতি কতটা আটকানো যায় তার উপরেও জোর দিচ্ছে ট্রাম্পের দেশ পিয়াংয়াংকে চ্যালেঞ্জ জানাতে ওয়াশিংটন প্রস্তুত থাকলেও দুশ্চিন্তা অন্য জায়গায় উত্তর কোরিয়া আমেরিকার ওপর রাসায়নিক অস্ত্র হামলা করলে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে তবে দক্ষিণ কোরিয়া ও জাপানে মোতায়েন করা মার্কিন সেনাদের কিভাবে যুদ্ধে কাজে লাগানো যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে তবে এত প্রস্তুতির পরও প্যান্টাগনের আধিকারিকরা জানিয়েছেন যুদ্ধের কোনো সিদ্ধান্ত এখনও তারা নেয়নি ডিফেন্স সেক্রেটারি জিম ম্যাটিস জানিয়েছেন উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে তা ভয়াবহ আকার নেবে যুদ্ধের শুরুতেই কমপক্ষে দশ হাজার মার্কিন সেনা ঘায়ল হতে পারে বলে আশঙ্কা পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের প্রাণ চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে